ছাত্ররা, আজকে আমরা এই ভিডিও পর্বে উদ্ভিদের অঙ্গসংস্থানিক গঠন চ্যাপ্টারটির উদ্ভিদের মূল সম্পর্কে জেনে নেব এবং মূলের বিশদ বিবরণ সম্পর্কে আমরা পড়ব, বিভিন্ন প্রকার মূল ইত্যাদি ইত্যাদি। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে মূল কাকে বলে। দেখো, ভ্রূণমূল থেকে গঠিত নিম্নাভিমুখী মুকুল পর্ব ও পর্বমধ্যহীন ও বর্ণবিহীন অঙ্গ যা উদ্ভিদ দেহকে মাটিতে আবদ্ধ রাখে এবং জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ করে তাকে কি করে, উদ্ভিদকে যাবতীয় কার্য চালাতে সাহায্য করে, তাকেই বলা হয় মূল। মূলের বৈশিষ্ট্যগুলো দেখি। সেখানে আছে মূল সবসময় অভিকর্ষের অনুকূলে এবং আলোর প্রতিকূলে চলে। তারপরে যদি দেখা যায় পর্ব পর্ব মধ্যে থাকে নাই, সে কারণে পাতা ফুল ফল ইত্যাদি হয় না, অঙ্গজ মুকুল গঠিত হয় না। যদি দেখি এখানে মূলত্র বা রুট ক্যাপ এবং মূল জেব বা রুট পকেট নামে আবরণী দিয়ে মূলের যে মাথা সেটা ঢাকা থাকে। মূলের শাখাগুলির উৎপত্তি এন্ডোজেনাস বা অন্তঃজনিষ্ণুভাবে হয়, মূলের ভেতরের কলাস্তর থেকে উৎপন্ন হয় পরিচক্র। মূলত পার্শ্বীয় মুকুলগুলি অ্যাক্রোপেটালি বা অগ্রণমুখভাবে সৃষ্টি হয়, নিচ থেকে ওপরের দিকে পরপর পরপর সৃষ্টি হতে থাকে। মূলরোমগুলি হয় এককোষী এবং এক্সোজেনাস প্রকৃতির। মূলের বাইরে কোষস্তর, যেটাকে এপিব্লেমা বলে, সেটা তৈরি হয়ে থাকে। আর আগেই বলা হলো জলের দিকে এটা চলন হয়ে থাকে। আমরা যদি দেখি প্রকৃতি অনুসারে মূলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হলো স্থানিক মূল, দ্বিতীয় হলো অস্থানিক মূল। স্থানিক মূল তাদের বলা হয় যারা ভ্রূণমূল থেকে সরাসরি গঠিত হয়, সেই মূলকে স্থানিক মূল বলি। বীজের ভ্রূণ থেকে বেড়ে ভ্রূণমূল উৎপন্ন হয়, এই ভ্রূণমূল মাটির নিচে যায়, আরও দৃঢ় ও বলিষ্ঠ হয়ে প্রাথমিক মূল বা প্রাইমারি রুট গঠন করে। এটা পরে আরও বেড়ে লম্বা হয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূলের চারদিকে শাখা মূল বা সেকেন্ডারি রুট গঠন হয় এবং এই শাখা মূল থেকে আবার প্রশাখা মূল বা টারসিয়ারি রুট। এভাবে প্রধান মূল, শাখা মূল এবং প্রশাখা মূল নিয়ে গঠিত হয় প্রধান মূলতন্ত্র। প্রধান মূলতন্ত্র দেখা যায় সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আম বা কাঁঠাল বা মটর গাছ ইত্যাদি ইত্যাদি। আবার যদি দেখি দ্বিতীয় প্রকার, অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট, এটি ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অঙ্গ থেকে যে মূল উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলা হয়। আবার এই প্রকার মূলতন্ত্রকে বলা হয় অস্থানিক মূলতন্ত্র বা অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। এরকম তিন প্রকার হতে পারে। গুচ্ছ আকারে নির্গত হয় গুচ্ছমূল বা ফাইব্রাস রুট যাকে বলি, এটি দেখা যায় ধান গম ভুট্টাতে। পত্রজমূল বা ফোলিয়ার রুট, এটা পাতার কিনারায় দেখা যায়, যেটা ব্রায়োফাইলাম বা পাথরকুচিতে। আর হলো কাণ্ডজমূল, যা দেখা যায় ভুট্টা গোলাপ ইত্যাদিতে। এবার জেনে নেব আদর্শ মূলের বিভিন্ন অংশ ও তার কাজ সম্পর্কে। আদর্শ মূলের বিভিন্ন অংশগুলির মধ্যে প্রথমে যে অংশটি আসে সেটি হলো মূলত্র অঞ্চল বা রুট ক্যাপ রিজিয়ন। প্রধান মূল ও তার শাখা প্রশাখাগুলির সরু ও নরম মূলের শীর্ষে একটি টুপির মতো অংশ থাকে যা মূলের অগ্রভাগকে ঢেকে রাখে, তাকে মূলত্র বা রুট ক্যাপ বলে। অনেক ক্ষেত্রে এই মূলত্র বহু স্তর বিশিষ্ট হয়, তাকে বহুযোজী মূলত্র বা মাল্টিপল রুট ক্যাপ বলা হয়ে থাকে। এটা দেখা যায় প্যান্ডানাস বা কেয়া গাছে। আবার যদি আমরা দেখি জলজ উদ্ভিদে মূলের আগায় মূলত্র না থেকে মূলত্রর পরিবর্তে পাতলা চোঙের মতো আবরণ থাকে, একে মূল জেব বা মূলাধার বা রুট পকেট বলা হয়ে থাকে। এটা আমরা দেখতে পাই
কচুরিপানা খুদেপানা জাতীয় উদ্ভিদগুলোতে। মূলত্রের যদি আমরা কাজ দেখি, মূলত্র মূলের নরম ডগাকে মাটির ঘষা থেকে রক্ষা করে এবং প্রোটিন জাতীয় আঠালো পদার্থ ক্ষরণ করে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূল জেপ মূলকে আঘাত থেকে বাঁচায়, সাথে সাথে পোকামাকড় ও জীবাণু থেকে অনেক সময় মূল রক্ষা করে। কোষ বিভাজন অঞ্চল, কোষ বিভাজন অঞ্চলে যদি আমরা দেখি, এটি মূলত্র অঞ্চলের ঠিক উপরে কিছুটা যে নরম অঞ্চল দেখতে পাওয়া যায় তাকে কোষ বিভাজন অঞ্চল বলে। এটি রিজিয়ন অফ সেল ডিভিশন এটিকে বলা হয়ে থাকে। এই অঞ্চলের কোষগুলি দ্রুত বাড়ে এবং মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। মূলত্রের ক্ষয়পূরণ করাও এই অঞ্চলের কাজ। তৃতীয় অংশটির নাম হলো বর্ধনশীল অঞ্চল, বা একে ইংরেজিতে বলা হয় রিজিয়ন অফ ইলংগেশন। কোষ বিভাজন অঞ্চলের ঠিক উপরে যে অঞ্চলের খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে তাকে বর্ধনশীল অঞ্চল বা বর্ধিষ্ণু অঞ্চল বা গ্রোয়িং রিজিয়ন বলা হয়। ভাজককলা দিয়ে গঠিত বলে এই অংশে খুব তাড়াতাড়ি কোষ বিভাজন ঘটে। মূলের বৃদ্ধি ঘটানো বর্ধিষ্ণু অঞ্চলের প্রধান কাজ। চতুর্থ অংশটি হলো মূলরম অঞ্চল বা রুট হেয়ার রিজিয়ন। বর্ধিষ্ণু অঞ্চলের উপরে যে অঞ্চল থেকে অসংখ্য ক্ষুদ্র সুতোর মতো রোম উৎপন্ন হয় তাকে মূলরম অঞ্চল বা রুট হেয়ার রিজিয়ন বলে। মূলরমগুলি এককোষী এবং ক্ষণস্থায়ী হয়। পিছনের মূলরম নষ্ট হলে সামনের দিকে নতুন মূলরম সৃষ্টি হয় এবং মূল বহিঃস্তকের কোষগুলো এক্সোজেনাসভাবে গঠিত হয়। এই অঞ্চলের যে রোমবহ যেটা অঞ্চল বা পিলিফেরাস রিজিয়ন যেটাকে বলা হয়ে থাকে। কাজ কি? মূলকে মাটির সঙ্গে শক্তভাবে আঁকড়ে রাখে, মাটি থেকে রস শোষণ করতে এবং সদ্য অঙ্কুরিত বীজকে মাটিকে সংলগ্ন রাখতে সাহায্য করে। এরপরে স্থায়ী অঞ্চল বা পার্মানেন্ট অঞ্চল, এটি হচ্ছে লাস্ট অঞ্চল, মূলরমের পরবর্তী উপরের অংশ যেখান থেকে শাখা প্রশাখা কাণ্ডের গোড়া পর্যন্ত বিস্তৃত থাকে তাকে স্থায়ী অঞ্চল বলে। এই অঞ্চল স্থায়ী কারণ এই অঞ্চলের কোষগুলির বিভাজন ক্ষমতা না থাকায় আর এরা বাড়ে না। এ অংশে প্রধান মূল থেকে শাখা মূল বা সেকেন্ডারি রুট গঠিত হয়, আবার টার্সিয়ারি রুট বা প্রশাখামূলও গঠিত হয়। শাখা প্রশাখা মূল প্রশাখামূল উদ্ভিদকে মাটির সঙ্গে আঁকড়ে রাখতে সাহায্য করে। মূলরম দিয়ে শোষিত জল জৈবনিক লবণ এই অঞ্চলে পরিবহনে সাহায্য করে। নতুন শাখা প্রশাখা সৃষ্টি করাও এই অঞ্চলের প্রধান কাজ। মূলের কাজগুলোর মধ্যে যদি যান্ত্রিক কাজ দেখি, মূল ও তার শাখা প্রশাখা উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কাজগুলির মধ্যে রয়েছে কি, মাটি থেকে জল শোষণ, মূলের দ্বারা জল এবং যে খনিজ লবণ থাকে তা সংমোহন করা, সাথে যে খাদ্য সেটাকে আংশিকভাবে কিছু কিছু ক্ষেত্রে সঞ্চয় করে রাখা। বিশেষ কাজগুলির মধ্যে রয়েছে যেরকম কেয়া গাছে ঠেস মূল দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, স্বর্ণলতা গাছে চোষক মূল যা আশ্রয়দাতা দেহ থেকে রস শোষণে সাহায্য করে, সুন্দরী গরান গেওয়া গাছের ক্ষেত্রে লবণাম্ব উদ্ভিদ তাই শ্বাসমূলের সাহায্যে শ্বসন কার্য চালাতে সাহায্য করে, সবুজ মূল কখনো শালক সংশ্লেষও ঘটাতে সাহায্য করে, আবার কিছু কিছু ক্ষেত্রে অঙ্গজ জননে সাহায্য করে পটল গাছের ক্ষেত্রেও। এই হলো মূলের কাজগুলি। এই পর্যন্তই বিভিন্ন রকম কাজগুলি মূলের আলোচনা হলো। পরবর্তী ভিডিও পর্বে আমরা বিভিন্ন প্রকার মূল সম্পর্কে জানব। এই ভিডিওতে এই পর্যন্ত।